শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের ব্যঙ্গচিত্র তৈরি করা হলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে সমর্থন করছে ভারতীয়রা। এবার এরদোয়ানের বিতর্কিত কার্টুন প্রকাশ করল শার্লি এবদু। বাংলাদেশিদের দেড় ঘন্টার হামলায় ধ্বংস হলো ফ্রান্সের সেই ওয়েবসাইট। এবং সবশেষ থাকছে ন্যাটো মিত্রদের সঙ্গে এরদোগানের দ্বন্দ্বে হুমকিতে তুরস্কের অর্থনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইমানুয়েল ম্যাক্রনকে বিদ্রুপ করে কার্টুন আঁকায় মৌরতানিয়ার বিখ্যাত কার্টুনিস্ট খালেদ উলেথ মাওলা ইদ্রিসের সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রান্সের দূতাবাস। এই শিল্পকর্মকে আপত্তিকর এবং ফরাসি প্রজাতন্ত্রের প্রতীকের প্রতি অবমাননা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। rimtoday.net-এর খবরে এমন তথ্যই জানা গেছে, ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পরিহাসমূলক কার্টুন এবং ম্যাক্রনের ইসলাম বিদ্বেষ উস্কে দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি কার্টুনটি এঁকেছিলেন। তবে ফরাসি দূতাবাসের এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। ম্যাক্রন যেখানে মত এবং বাকস্বাধীনতা সুরক্ষার জোর দাবি করে আসছেন, এই ঘটনা একেবারেই তার বিপরীত বলে মনে করছেন তারা। বাকস্বাধীনতার প্রতি ফ্রান্সের পরিহাস হিসেবে দেখছেন এই ঘটনাকে। ম্যাক্রন মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে ধীর কণ্ঠে কথা বলেছেন। ফ্রান্সের ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি। এতে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে। বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এদিকে বিশ্বাসে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করার জন্য, ফ্রান্সের লাখ লাখ মুসলমানকে অবজ্ঞা করার জন্য ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অবজ্ঞা করে তার কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদো। বুধবার ফরাসি এই ম্যাগাজিনে এরদোগানের কার্টুন প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ জানায় তুরস্ক। তুরস্ক বলছে এটি সংস্কৃতি বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে বলেছেন, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে কোনো বিশ্বাস, পবিত্রতা বা মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা ধীরভাবে এর নিন্দা জানাই। এর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন প্রকাশ করে শার্লি এবদু। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম এবং মুসলমান বিরোধী কর্মকাণ্ডে মুসলিম বিশ্ব যখন তীব্র প্রতিবাদ এবং ফরাসি পণ্য বর্জনের জোর দাবি জানাচ্ছে, তখন ভারত ফ্রান্সের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। হ্যাশট্যাগ আমি ফ্রান্সের পাশে আছি এবং হ্যাশট্যাগ আমরা ফ্রান্সের সাথে আছি শিরোনামে সোমবার এবং মঙ্গলবার 28 অক্টোবর ভারতের হাজারো টুইটার ব্যবহারকারী ফ্রান্সের প্রতি সংহতি জানিয়েছে। ফ্রান্সের মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী এবং সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকট তৈরি করেছে মন্তব্য করে মুসলিম বিশ্বে খুব ছড়িয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ব্যঙ্গচিত্র শ্রেণীকক্ষে প্রদর্শনের পর খুন হন ফরাসি এক শিক্ষক। পরে ম্যাক্রো সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের সরকারি ভবনে এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। ম্যাক্রো জানান তিনি ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধে ব্যবস্থা নেবেন না। তার এমন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের পরই মুসলমানদের সে ক্ষোভে দ্রুতগতিতে সর্বত্র ছড়াতে থাকে। ক্ষোভ এবং প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন লাখ লাখ মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া সহ বিভিন্ন দেশে মুসলমানরা রাজপথে বিক্ষোভে অংশ নেন। ফরাসি পণ্য বয়কট, ফরাসি রাষ্ট্রদূত বহিষ্কারের নানা দাবিতে স্লোগান দেন তারা। টুইট বার্তায় এক ভারতীয় বলেন, উগ্র ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফ্রান্স যা কিছু করছে তাতে আমি আনন্দিত। উগ্রবাদী মাঝহাবী সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাক্রোর লড়াইয়ে ভারতীয়দের সমর্থন দেওয়া উচিত, ফ্রান্সের প্রশংসা করা উচিত। ভারত সবসময় ফ্রান্সের সঙ্গে আছে। হ্যাশট্যাগ ওয়েল ডান ফ্রান্স, হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স। 2014 সালে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পরই দেশটিতে মুসলমান বিরোধী মনোভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার অনেক কিছুই ফরাসি প্রেসিডেন্টের চরিত্রের সঙ্গে মিলে যায়। বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য পারভেশ হাসিফ সিং এক টুইটে বলেন, সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতা হওয়া উচিত। হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, আমি ফ্রান্সের সাথে আছি, ভালো কাজ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট।
2016 সালে ফ্রান্সের সঙ্গে যুদ্ধবিমান রাফেল কিনতে $940 কোটি বিতর্কিত চুক্তি করে ভারত। চলতি বছরের শুরুতে প্রথম চালানের পাঁচটি ভাঙারি যুদ্ধবিমান দেয় ভারতকে। হ্যাশট্যাগ ওয়েলডান ম্যাক্রোর পাশাপাশি ম্যাক্রো দ্য হিরো হ্যাশট্যাগ ব্যবহার করছে ভারতীয়রা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদোর ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয়েছে বাংলাদেশি হ্যাকাররা। মঙ্গলবার 27 অক্টোবর রাত 9:30 দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি এবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পর রাত 11:00 দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। এর আগে মঙ্গলবার রাতে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরুর বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করে হামলায় অংশ নেওয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ। উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেটের অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছেন বিভিন্ন দেশের হ্যাকাররা। মঙ্গলবার 27 অক্টোবর হামলার বিষয়ে সাইবার 71 এর পেজে একটি পোস্টে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকায় আজকে আমাদের টার্গেট। করোনাভাইরাস মহামারীর পর ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে তুরস্কের বিরোধের জের ধরে ডলারের অনুবাদে তুরস্কের মুদ্রা লিরার রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি বক্তব্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি করেছে। বিশ্লেষকরা তুরস্কের মুদ্রাস্ফীতি বৃদ্ধি গত মাসে 11.7% এবং সুদের হার বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসম্প্রতি বিষয়টিকে কারণ মনে করছেন। সুদে হার বাড়ানোর মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে পারে এবং তুরস্কের মুদ্রা লিরা কিনতে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে পারে। বাজার বিশ্লেষকরা মনে করেন লিবিয়া, সিরিয়া, সাইপ্রাসের আশেপাশে এবং ককেসাস অঞ্চলের তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের শক্তি প্রদর্শনের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ক্ষুণ্ণ হয়েছেন। আন্তর্জাতিক ব্যবসা করা এক তুর্কি নাগরিক গণমাধ্যমকে বলেন, তুরস্কের মুদ্রা লিরা দুর্বল হয়ে যাওয়ার পিছনে নতুন কারণ সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া ভূ রাজনৈতিক অস্থিরতা। 23 অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান নিশ্চিত করেছেন তুরস্ক বিতর্কিত S-400 মিসাইল সিস্টেম পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের যে সমালোচনা করেছিল সেটির জবাবে রোববার প্রেসিডেন্ট এরদোগান বলেন, আপনি জানেন না কার সঙ্গে খেলছেন, আপনার যত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।